সবার বাড়ি কোন জায়গা আপনাদের ধর্মনগর সবাই ধর্মনগর উপতাকালে পানিসাগর ধর্মনগর এরকম আর এরিয়া মানে নর্থ এরিয়া পড়ছে ওইখান থেকে কে আপনাদের মানে কন্টাক্ট করে দিয়েছে যোগাযোগ করে দিয়েছে অনুপ দাস ওনার সঙ্গে কথাবার্তা হইছিনি আপনার কথাবার্তা হইছে তাই নন মোবাইল সুইচ অফ চেষ্টা করে দিছে সুইচ অফ করে দিছে সাতটা সবটাই মোবাইল এখন মানে সাতটা নম্বর আছে এটা হইছে এই তারপর সারন নম্বর সাথে কিছু কোনো অসুবিধা হলে এটা ফোন করিও আর এই সাতটা নম্বর হইছে তার অনুপ দাস যে উনি কি করে মানে কি সিন্ডিকেটের সেক্রেটারি ধর্মনগর ধর্মনগর পুলিশ দেখো কেন আইলাম আশ্রয় লাগে পুলিশ কল যাও ওইদিকে যাও ওইদিকে যাও আমরা কি পাইছি আপনারে ড্রাইভার গুলা গাড়ি না চালাই লাগবো কোনো মাল টোল বাজারে এই আগরতলাতে আমরা গোলবাজার মাল লাগে আই না তারা গোডাউন মনে করে গাড়িতে আমরা আগরতলা বাজার ছাড়ি দিছি বাজারে মাল আনি না গোডাউনের মতন রাখিয়ে দে 10 ব্যাগ 5 ব্যাগ করে গাড়ি গালি করে কি সুযোগ হয়েছে কত আমরা ধর্মনগরে কোনো গাড়ি লইমু না আগরতলা মালে কোনো সারা এক লাখ লাখ গিরম করে আজকে দেখেন মনে করেন আমরা যাই আমরা জায়গা থেকে লাগতে গিরম গাড়ি বন্ধ থাকে মানুষের কত অসুবিধা এক মাস যদি গাড়িটা বন্ধ থাকে কিন্তু মানে এই জিনিসটা কেউ বোঝা যায় না যে একটা ড্রাইভার রেডি হতো সাতানি মনে করেন ঠিক না আজকে 9 দিন ধরে তারা গাড়ি খাড়া করে তারা যদি এত ব্যবসার মন আছে তারা গাড়ি কিনিয়া ব্যবসা করে না কেন 9 দিন 10 দিন ধরে আমরা গাড়ি মানে এখানে খাড়া করে রাখতো যে আপনার বাংলাদেশ কবে গেছিলেন বাংলাদেশ আজকে সকালে ঢুকছে মানুষের সুখের লেগে আমরা রাত্রে ঘুমাই না খাই না এত কষ্ট করে আমরা চাল ডালাইনি কিন্তু আমাদের এক পয়সার দাম নাই এই যে ধর্মনগরতে চাল আনছি বাংলাদেশে চাল কম যাইতেছে আমরা সবসময় এটি ড্রাইভ করতেছি কইছে আমরা বাংলাদেশ যদি গাড়ি খালি না হয় আগরতলা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব কিন্তু এই তোলা কিচ্ছু পাইতেছি না আমাদের সারা এই যে মালের মালিকগুলা মাটি এটা তো চালানের নাম আছে আমরা তো আর মালিকের নামটা জানি না বুঝলে আমাদের এই 9:30 সময় বাইক করছে আমরা কি 9:30 সময় এই বাংলাদেশ থেকে ত্রিপুরা এসে আমাদের ধর্মনগরের গাড়ি ভ্রমণ তেল্লামুরের গাড়ি ভ্রমণ খাওয়া দাওয়ার কোনো উপায় নাই কোনো বুদ্ধি নাই না বেরে আমরা থানাতে আইছি বাটির নামে কেস করব আমরা এই আশা নিয়ে কতজন আছেন আপনারা আমরা আছি 51 জনের মতো কি গাড়ি চালান আপনারা মানে আপনাদের কাজটা কি মূলত ড্রাইভিং মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যান আপনারা আমরা ওখানে বর্তমানে ধর্মনগর থেকে বাংলাদেশ মাল নিয়ে আসি কি মাল নিয়ে চাল কি কথা কথারা কি কথা কইছেন আপনারা তারা ফোন করলে তারা কই এটা আমার নম্বর কে দিছে তোমরা এটা আমার না এটা অন্যরে তোমরা তোমরা যে লোড করাইছো তুমি তারা লয় কথা কও তারা লয় কথা কওয়ার পরে আমরা কি জানি এখন সবাই মোবাইল সুইচ অফ মালের মালিক সবাই মোবাইল সুইচ অফ আমরা চাই মনে করেন আমরা মানে গাড়িটা তো বাংলাদেশ হয়েছে আমরা মানে এখানে একটা সুযোগ সুবিধা করে আমরা থাকতাম খাওয়া দাওয়া করতাম আমরা সকালবেলা তো নইলে আমরা যে গাড়িগুলো খালি হয়েছে এই গাড়িগুলো বাইরে দিলে আমরা অ্যাডজাস্ট করতে পারতাম অ্যাডজাস্ট করতে পারতাম তাও করতে না আমরা কুত্তার মতো আনে তারা রাস্তা ছাড়িয়ে দিল রাস্তা ছাড়িয়ে দিয়ে মনে করেন না হোটেল আছে আমরা খাওয়ার লাগে না কিছু তো আমরা দিন বিকালবেলা 5টার সময় চাললে আমরা মনে করেন হোটেলে হোটেলে যাইতে পারি কোনো আশ্রয় নিতে পারি থানাতে যে তারে কয় কানপুর মাঝে তুমি আইতো কিতার লাগে কানপুর মাঝে কিতার লাগে আইতো কানপুর মাঝে কিতার লাগে আমরা যে সময় ধর্ম বিএমএস কথা কই তখন পাস কথাই হয়েছে যে মনে করো আগরতলা খালি বাংলাদেশের কথা কইছে না
এপরে দেশম আগত লাগে ফোন করিছো কইছে এটা হাওড়া বর্ডার আছে বাংলাদেশ খালি হইবো আমরা ইন্ডিয়ার কথা কইয়া যে আমরা বাংলাদেশ কানে খালি করাইতো এরপরে আমরা মনে করে শিকার হইছি আসলে লোড করে নিছি যাই কি যে খালি করিলে এরপরে তারা জিনিসটা বুঝলো না বিকালবেলা 5টার সময় যে আন্দে আমরা সারতোতে আমরা কোনো হোটেল হোটেল গিয়ে আশ্রয় লিয়ে থাকতাম রাত্রে 9টা 10টায় আমরা গানিয়া ধরে না হোটেল আছে না কিচ্ছু আছে না গাড়ি আছে আমরা আটি আছে সকাল তো না আমরা সকাল তো কিচ্ছু খাইছি না সবার বাড়ি কোন জায়গা আপনাদের ধর্মনগর সবাই ধর্মনগর উপতাকালে পানিসাগর ধর্মনগর এরকম আর এরিয়া মানে নর্থ এরিয়া পড়ছে ওইখান থেকে কে আপনাদের মানে এই কন্টাক্ট করে দিয়েছে যোগাযোগ করে দিয়েছে অনাচন টিকিট অনুপ দাস অনুপ দাস ওনার সঙ্গে কথাবার্তা হইছে না আপনার কথাবার্তা হইছে তাইনার মোবাইল সুইচ অফ সুইচ অফ করে দিয়েছে আপনার মোবাইল সুইচ অফ করে দিয়েছে সাতটা সফটাই মোবাইল এখন মানে সাতটা নম্বর আছে এটা হইছে এই তারপর সারন নম্বর সারে কইছে কোনো অসুবিধা হলে এটা ফোন করিও আর এই সাতটা নম্বর হইছে তারার অনুপ দাস যে উনি কি করে মানে কি কোন সিন্ডিকেটের ওনার সিন্ডিকেটের সেক্রেটারি ধর্মনগর ধর্মনগর দেখলাম তো সিকিউরিটি দিয়া পুলিশ আনিয়া নিয়ে ওই নন্দনদত লইয়া গেছে আমরা নিজে সাইড করাইছি ইন্ডিয়ার গাড়ি বাংলার গাড়ি লাইন ধরে নিয়ে সিকিউরিটি মতন করছে কিন্তু আমরা কি ইন্ডিয়া টাইপের গুলো তো তারা কোনো কিছুই পাবে না পুলিশ দেখো কেন এলাম আশ্রয় লাগে পুলিশ কল যাও ওইদিকে যাও ওইদিকে যাও আমরা কি পাইছি আপনারে ড্রাইভার গুলা গাড়ি না চালাই লাগবো কোনো মাল টোল বাজারে এই আগরতলাতে আমরা গোলবাজার মাল লাগে যাই না তারা গোডাউন মনে করে গাড়িতে আমরা আগরতলা বাজার ছাড়ি দিছি বাজারে মাল আনি না গোডাউনের মতন রাখিয়া দে 10 ব্যাগ 5 ব্যাগ করে গাড়ি গালি করে কি শুরু কইছে এখন তো আমরা ধর্ম নগরে কোনো গাড়ি লইমু না আগরতলা মালে কোনো তারা এক লাগায় লাখ গিরম করে আজকে দেখেন মনে করেন আমরা যাই আমরা জায়গা থেকে লাখ গিরম করে গাড়ি বন্ধ থাকে মানুষের কত অসুবিধা হয় কত অসুবিধা এক মাস যদি গাড়িটা বন্ধ থাকে কিন্তু মানে এই জিনিসটা কেউ বোঝা যায় না যে একটা ড্রাইভার রেডি হতো সাতানি মনে করেন ঠিক নাই আজকে 9 দিন ধরে তারা গাড়ি খাড়া করে তারা যদি এত ব্যবসার মন আছে তারা গাড়ি কিনিয়া ব্যবসা করে না কেন 9 দিন 10 দিন ধরে আমরা গাড়ি মানে কেনে খাড়া করে রাখতো আপনার বাংলাদেশ কবে গেছিলেন বাংলাদেশ আজকে সকালে ঢুকছে কলকাতা সবসময় আমরা মাল গাড়ি চলাই মাল আনি আমরা দেন আমরা মানুষের সুখের লাগে আমরা রাত্রে ঘুমাই না খাই না এত কষ্ট করে আমরা চাল ডালাইনি কিন্তু আমাদের এক পয়সার দাম নাই এই যে ধর্মনগরতে চাল আনছি বাংলাদেশে চাল কম যাইতেছে আমরা সবসময় এটি ড্রাইভ করতেছি কইছে আমাদের বাংলাদেশ যদি গাড়ি খালি না হয় আগরতলা আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব কিন্তু এই তোলা কিচ্ছু পাইতেছি না আমাদের সারা এই যে মালের মালিকগুলা মাটি এটা তো চালানের নাম আছে আমরা তো আর মালিকের নামটা জানি না বুঝলে আমাদের এই 9:30 সময় বাইক করছে আমরা কি 9:30 সময় এই বাংলাদেশ থেকে ত্রিপুরা এসে আমাদের ধর্মনগরের গাড়ি ভ্রমণ হতো এলামোর গাড়ি ভ্রমণ খাওয়া দাওয়ার কোনো উপায় নাই কোনো বুদ্ধি নাই না বেরে আমরা থানাতে আইসি বাটির নামে কেস করবো আমরা এই আসামি কতজন আছেন আপনারা আমরা আছি 51 জনের মতো কি গাড়ি চলান আপনারা মানে আপনাদের কাজটা কি মূলত আমরা ওখানে বর্তমানে ধর্মনগর থেকে বাংলাদেশ মাল নিয়ে আসি কি মাল নিয়ে কি মানে চাল কি কথা কোথারা কি কথা কইছেন আপনারা তারা ফোন করলে তারা কই এটা আমার নম্বর কে দিছে তোমরা এটা আমার না এটা অন্যরে তোমরা তোমরা যে লোড করাইছো তুমি তারা লয় কথা কও তারা লয় কথা পার করে আমরা কি জানি এখন সবাই মোবাইল সুইচ অফ মালের মালিক সবাই মোবাইল সুইচ অফ করে আমরা চাই মনে করেন আমরা মানে গাড়িটা তো বাংলাদেশ রয়েছে আমরা মানে একটা না একটা সুযোগ সুবিধা করে আমরা থাকতাম খাওয়া দাওয়া করতাম আমরা সকালবেলা তো নইলে আমরা যে গাড়িগুলো খালি হয়েছে এই গাড়িগুলো বাইরে দিলে আমরা অ্যাডজাস্ট করতে পারতাম অ্যাডজাস্ট করতে পারতাম তাও করতে না আমরা কুত্তার মতো আনে তারা রাস্তা ছাড়িয়ে দিল রাস্তা ছাড়িয়ে দিয়ে মনে করেন না হোটেল আছে আমরা খাওয়ার লাগে না কিছু আছে তো আমরা দিন বিকালবেলা 5টার সময় চাললে আমরা মনে করেন হোটেল হোটেলে যাইতে পারি কোনো আশ্রয় নিতে পারি থানা তাই যে তারে কয়ে কানপুর মাঝে তুমি আইতো কিতার লেগে কানপুর মাঝে কিতার লেগে আইতো কিতার লেগে আমার আগরতলা খালি হইব বাংলাদেশের কথা কইছে না এরপরে যে সময় আগত লাগে ফোন করেছে কইছে এটা হাওড়া বর্ডার আছে বাংলাদেশ খালি হইব আমরা ইন্ডিয়ার কথা কইয়া যে আমরা বাংলাদেশ কানে খালি করাইতো এরপরে আমরা মনে করে শিকার হয়েছি লোড করে দিচ্ছি যাই কি খালি করিলে
এরপরে তারা জিনিসটা বুঝলো না বিকাল বেলা 5টার সময় যে আমরা সারতোতে আমরা কোনো হোটেল হোটেলে গিয়ে আশ্রয় লিয়ে থাকতে হতো রাত্রে 9টা 10টায় আমরা গান্নে ঘরে না হোটেল আছে না কিচ্ছু আছে না গাড়ি আছে আমরা আটি আছে সকাল তো না আমরা সকাল তো না কিচ্ছু গাইছি না সবার বাড়ি কোন জায়গা আপনাদের ধর্মনগর সবাই ধর্মনগর উপতাকালে পানিসাগর ধর্মনগর এরকম আর কি এরিয়া মানে নর্থ এরিয়া পড়ছে ওইখান থেকে কে আপনাদের মানে এই কন্টাক্ট করে দিয়েছে যোগাযোগ করে দিয়েছে অনাচন টিকেট অনুপ দাস অনুপ দাস ওনার সঙ্গে কথাবার্তা হইছে না আপনার কথাবার্তা হইছে তাই না মোবাইল সুইচ অফ সুইচ অফ করে দিয়েছে আপনার মোবাইল সুইচ অফ করে দিয়েছে সাতটা সফটাই মোবাইল এখন ফোন মানে সাতটা নম্বর আছে এটা হইছে এই তারপর সারন নম্বর সারে কিছু কোনো অসুবিধা হলে এটা ফোন করিও আর এই সাতটা নম্বর হইছে তারার অনুপ দাস জি উনি কি করে না কি কোন সিন্ডিকেট ধর্মনগর বাংলার গাড়ি আইসে আমরা দেখলাম তো সিকিউরিটি দিয়া পুলিশ আনিয়া নিয়েছে ওই নন্দনদত লই গেছে আমরা নিজে সাইড করাইছি ইন্ডিয়ার গাড়ি বাংলার গাড়ি লাইন ধরে নিয়ে সিকিউরিটি মতন করছে কিন্তু আমরা কি ইন্ডিয়া টাইপের গুলো তো তারা কোনো কিছুই পাবে না পুলিশ দেখো কেন এলে আমার আশ্রয় লাগে পুলিশ কল যাও ওইদিকে যাও ওইদিকে যাও আমরা কি পাইছি আপনারে ড্রাইভার গুলা গাড়ি না চালাই আসবো কোনো মাল টোল বাজারে এই আগরতলাতে আমরা গোলবাজার মাল লেগে যাই না তারা গোডাউন মনে করে গাড়িতে আমরা আগরতলা বাজার ছাড়ি দিছি বাজারে মাল আনি না গোডাউনের মতন রাখিয়া দে 10 ব্যাগ 5 ব্যাগ করে গাড়ি গালি করে কি সুযোগ হয়েছে কত আমরা ধর্মনগরে কোনো গাড়ি লইমু না আগরতলা মালে কোনো সারা এক লাখ লাখ গিরম করে আজকে দেখেন মনে করেন আমরা যাই আমরা জায়গা থেকে লাগতে গাড়ি বন্ধ থাকে মানুষের কত অসুবিধা হয় এক মাস যদি গাড়িটা বন্ধ থাকে